কাদের পিতা মৃত্যু ময়নুদ্দিন মাতা বেগম বেগম থাকেন বাটকামারি রৌমারি কুড়িগ্রাম, এখান তো কুড়িগ্রাম আগে ছিল রংপুর। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমি ছাত্র ছিলাম রংপুর কলেজের ছাত্র। কোন ইয়ারে? সেকেন্ড ইয়ার। ছাত্র রাজনীতি করতেন? জি, আমি ছাত্রলীগের রাজনীতি করতাম। 69 গণ আন্দোলন, 70 সালের নির্বাচন অত্যন্ত জড়িত ছিলাম। তারপর 71 সালের 7ই মার্চের বঙ্গবন্ধুর যে ভাষণে আমরা বুঝতে পারলাম যে এখানে দেশে একটা কিছু করতে যাচ্ছে। এবং আমাদের যারা সিনিয়র ভাই ছিলেন তারা ডিগ্রিতে বা তার উর্ধ্বে পড়াশোনা করতো, তারা আমাদেরকে বলছিল তোমরা প্রস্তুত থাকো, দেশে একটা কিছু হবে হয়তো। তো মার্চ মাসের দিকে রংপুরে তখন সেনাবাহিনীর ক্যাম্প, আর্মি ক্যান্টনমেন্ট ছিল, ওরা বিভিন্ন জায়গায় মহড়া টহড়া দিত। 26শে মার্চের ঘোষণা, যুদ্ধ ঘোষণার পরে আমরা যখন কলেজে গেছিলাম তখন ওখানে দেখা গেল যে ছাত্র যারা করি আমরা তাদেরকে তল্লাশি করা হচ্ছে। তখন আমরা ওখান থেকে বারবার গ্রামের বাড়িতে চলে যাই। আমরা যারা বাইরের ছাত্র ছিলাম আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে আসি। আমাদের এলাকায় ছাত্রদের নেতৃত্ব দিতেন কাবা হইস, ওনার নেতৃত্বে আমরা যুদ্ধের যুদ্ধটা ঘোষণা হওয়ার পরে আমরা স্থানীয়ভাবে রাপুস্টার হাই স্কুল মাঠে বাস দিয়া যুদ্ধের বিভিন্ন কলা কৌশলের প্রশিক্ষণ গ্রহণ করি। প্রায় 300-400 ছাত্র আমাদের সাথে, যুবকও ছিল কৃষকও ছিল। ওই সময় রোমাটে কোনো ট্রেনিং ক্যাম্প ছিল না, না থাকায় আমরা স্থানীয়ভাবেই আমরা যুদ্ধের কলা কৌশলগুলো শিখি। পরে রোমারিতে জুন মাসের দিকে আমাদেরকে আহ্বান করা হয়। আমাদের প্রাক্তন এমসিএ সাহেব নুরুল ইসলাম পাপু মিয়া এবং এমএনআর সদাগর হোসেন ওনারা আমাদের ডাকে রোমারিতে। এখান থেকে আমাদেরকে ট্রেনিংয়ে পাঠিয়ে দেয় কুচবিহার। আমরা 110 জন চলে যাই কুচবিহার। আবহাওয়া হিসাবে নেতৃত্ব, আবহাওয়া হিসাবে ছিল 3 মিটার। আমরা যখন এখানে পৌঁছে প্রথম দিন যখন আমরা প্রশিক্ষণের শুরু করি ওখানে থাকা খাওয়া খুবই কষ্টকর। তা আমাদের মাছ থেকে 10 জনকে তারা বেছে নিল, ওইখানকার তারা নেতৃবৃন্দ। ওদের কোয়ালিফিকেশন বেশি, মাস্টার্স বিএ ক্লাসে পড়ছে, এরকম ছেলে 10 জন ছেলেকে নিল। আমাদেরকে বলা হলো যে ওদেরকে হায়ার ট্রেনিংয়ে পাঠানো হবে, এরা হবে মুজিব বাহিনী। ভারতের তেন্ডুয়া নামক জায়গায় পাঠানো হয় ট্রেনিংয়ে। এক হাবু হাবু হিসেব সহ 10 জন চলে গেলো, আমরা তারা ধরলাম নেতৃত্বে আবহাওয়া হয়েছে। মেসেজ দিল যে না, এখন রৌমারিতে প্রশিক্ষণ কেন্দ্র শুরু হয়েছে, যেহেতু ওখানে তো থাকা খাওয়ার সমস্যা, আপনারা দেশে চলে যান, আমাদেরকে দেশে ফেরত নিয়ে আসে। পরে আমরা দেশে ফিরে আসে রৌমারিতে প্রশিক্ষণ গ্রহণ করি। প্রশিক্ষণ গ্রহণ করার পরে শুধু হাতিয়ার প্রশিক্ষণ শিখিয়েই সামনে ডিফেন্সে পাঠিয়ে দেয়। পাঞ্জাবিরা ইতিমধ্যেই ব্রহ্মনদী চিনমেরি থেকে ব্রহ্মনদী পার হয়ে আসে, ব্রহ্মনদী পার হয়ে আসে ওরা শালিবাড়া ক্যাম্প করছে। আমাদের সাথে আরও কটা গ্রুপ ছিল, সেটা হলো সুবাদার আলতাফ হোসেনের নেতৃত্বে একটা গ্রুপ ছিল। আপনাদের কমান্ডার কে ছিলেন? আমাদের পর্যায়ক্রমে অনেক কমান্ডারই ছিল। প্রথমে ছিল সুবাদার আব্দুর রহিম সাহেবের নেতৃত্বে এখানে ট্রেনিং হয়, তারপরে আমাদের সুবাদার করম আলী সাহেবের নেতৃত্বে পাঠিয়ে দেওয়া হয় সামনে পাঠিয়ে দেওয়া হয় ডিফেন্সে। ওখান থেকে পর্যায়ক্রমে করম আলী সাহেব ছিল, মান্নান সাহেব ছিল, কেরামত আলী ছিল, অনেক কিছু। এদেরকে এই 1-2 মাস পরপর চেঞ্জ করত কমান্ডারকে। যাক, তখন গোয়াতে এবং কোদালকানিতে পাক সেনারা আসা গেছিল। সন্ধ্যায় আমাদের সাথে সম্মুখ যুদ্ধ হয় 2 আগস্ট সেপ্টেম্বরের দিকে। যুদ্ধে ওরা পরাস্ত হয়ে যায়, তারপরে আমরা সন্ধ্যা আবার দখল করি, ওরা চলে যায়, আমরা সন্ধ্যা দখল করি। কিন্তু পাক আমাদের যে এখানে আর একটা গ্রুপ ছিল আলতাফ হোসেন সুবাদারের নেতৃত্বে, তারা আমাদের চেয়ে তারা অস্ত্র সজ্জা সজ্জিত ছিল। তারা কোদালকানিতে ফাইট করে আর আমরা সন্ধ্যায় ফাইট করি। মানে দুই জায়গার থেকেই পাক বাহিনী পিছিয়ে যায়। আমরা সন্ধ্যার যখন অবস্থান নেই তখন আমাদের হেডকোয়ার্টার ছিল রৌমারি, এটা ছিল আমাদের রৌমারি ছিল হেডকোয়ার্টার। এখানে প্রশিক্ষণ হতো
ইতিমধ্যে তখন ভারতীয় সেনা মিত্রবাহিনী আমাদের সাথে যোগ দেয়। ব্রহ্মপুত্রের পশ্চিম পার হলো চিলমারি। চিলমারিতে কয়েকটা ঘাঁটি ছিল পাঞ্জাবিদের, এখানকার নির্দেশনা মোতাবেক চিলমারি ক্যাম্প অপারেশন করতে হবে। সেই নির্দেশনা মোতাবেক 11 অক্টোবর চিলমারি অফ দ্য বিল্ডিং আমাদেরকে টার্গেট দেওয়া হয়। সেই মোতাবেক সৌদার আব্দুল মান্নান সাহেবের নেতৃত্বে 200-300 মুক্তিযোদ্ধা আমাদেরকে নদী পার করে দিয়ে নদীকে আক্রমণ করতে দেওয়া হয়। কিন্তু ভুল রেখির কারণে টার্গেট ফুলফিল হয় না। তার কারণে আমাদের সঙ্গীয় যারা, আমরা বিভিন্ন জায়গা পজিশনে ছিলাম, কিন্তু আমাদেরকে না নিয়ে তারা চলে আসে। কিন্তু আমরা একটা সেকশন ওদের খপ করে পড়ে পাকিস্তানের খপ করে পড়ে, এখানে আমার সাথে থাকা 6 জন নিহত হয়। যেমন আব্দুল মজিদ, আব্দুল হামিদ, আব্দুল বারি, আবু আসাদ, আব্দুল লতিফ, আবুল হোসেন, 6 জন শহীদ হয় রামে যুদ্ধে, আহত হই। আমার এই পাশে গুলি লাগে, গুলি লাগার পরে ওরা আমাকে দেখে ফেলে, ওরা আমাকে আমরা ধান ক্ষেতের ভিতরে ছিলাম, ওরা ধান ক্ষেত ঘেরাও করে, আমন ধানের মৌসুম তখন, ঘেরাও করার পরে ওরা আমার কাছে চলে আসে। আমি ওদের অবস্থান লক্ষ্য করতে পারে মরার ভান করে পড়েছিলাম। ওই সময় ধানের ওই ক্ষেতের পানি ছিল, আমার গুলি লাগার পরে পানিতে আর রক্ত মিশে একাকার হয়ে গেছে। ওরা দেখে ওরা মনে করছিল যে আমি মরে গেছি। ওরা আমার কোমরে একটা লাথি মারছিল, আমি কিন্তু মরার ভান করে গেছিলাম যে কথা বলে তো শেষ করে দেবে। ওরা আমার কাছ থেকে তুলে দেওয়ার পরে আমি অতি কষ্টে ওখানে স্থান পরিবর্তন করে প্রায় মাইল দুয়েক দক্ষিণ দিকে ক্রসিং করে দেয় একবার একটা আশ্রয় নেই, এবং পরের দিন আমাকে ক্যাম্পে পৌঁছে দেওয়া হয়। রোমেতেই এখানে চিকিৎসাধীন ছিলাম, চিকিৎসা অবস্থাতেই পেশাধীন হয়ে যায়। বর্তমান যারা তরুণ তাদের উদ্দেশ্যে আমাদের একটা কথা, ওই সময় আমরা 71 সালে অতি কষ্টে এই দেশটাকে স্বাধীন করেছি। আমরা জানি যে পাঞ্জাবিরা কত নির্যাতন করেছে আমাদের বাঙালিদের উপরে, সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। কাজে আমি বর্তমান প্রজন্মকে বলবো যে মুক্তিযুদ্ধের যে স্বপক্ষ যেটা, এইখানে আমরা একটা জিনিস তখন লক্ষ্য করেছি, এ দেশের বহুত মানুষ রাজাকার হিসেবে নাম দিয়েছিল, তারা এখনও বিদ্যমান, তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। কাজে নতুন প্রজন্মকে আহ্বান জানাবো এই মুক্তিযুদ্ধের স্বাধীন দেশটাকে টিকে রাখতে, তারা যেন পথ ভ্রষ্ট না হয়ে অন্যদিকে ধাবিত না হয়, মুক্তিযুদ্ধের স্বপক্ষে সত্যি সত্যি তারা কাজ করে।